নমস্কার, আমি এই সুপারমার্কেটের ওনারের সঙ্গে দেখা করতে চাই। আগে বলুন, আমি সে? আচার্য বাবু, আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি এখানে আসবে। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভুলেই গেছো। নমস্কার বৌদি, নমস্কার। আমি তোমাকে কি করে বলতে পারি শিবা, ইনি আমার ছোটবেলার বন্ধু মিস্টার ভট্টাচার্য। ভাই, যেই আমি খবর পেলাম যে তুমি এই ভেদা সিটিতে নতুন একটা সুপারমার্কেট খুলেছ, তোমার সঙ্গে দেখা করতে চলে এলাম। এ হলো আমার নাতি শিবা, আর এরা এর বন্ধু। নমস্কার স্যার। বেঁচে থাকো বাবা, যাও, তোমাদের যাও শপিং করার ইচ্ছা করো, ততক্ষণ আমি বন্ধুর সাথে আড্ডা দিই। Okay, Mr. Bhattacharya, thank you very much. রোমিও ডেঞ্জারের জন্য জিনিস নিয়ে যাচ্ছি, I hope you don't mind. আরে, তোমাদের যদি কারোর জন্য জিনিস নিতে হয় নিয়ে নাও, কিন্তু তার বদলে টাকা তো দাও। তোমাকে টাকা না দিয়ে কোথায় চলে যাচ্ছ? মনে হয় আপনি শোনেননি, আমরা হলাম রোমিও ডেঞ্জারের লোক, আমরা টাকা দিই না। টাকা নি, বাই বাই আঙ্কল। আঙ্কেল, যে টাকাগুলো নিয়েছো ওগুলো ফেরত দাও, আর যে জিনিসগুলো নিয়েছো তার টাকা দিয়ে চলে যাও। এন্ট্রি তো পুরো একদম হিরোর মতো নিয়েছো পুচকে, কিন্তু সামনে থেকে সরে যাও, না হলে তোমাকে জিরো করতে আমাদের একটু সময় লাগবে। না পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা, তোমরা কি টাকা ফেরত দেবে নাকি না? আঙ্কেল, আপনার টাকা, আমরা এবার আসি। সরি সরি, আপনার পালাও। থ্যাংক ইউ শিবা, থ্যাংক ইউ, তুমি তো দারুণ লড়াই করতে পারো। কিন্তু বাবা, কে শেখালো তোমাকে এই ফাইট? আমি শিখেছি, আর কে শেখাবে। ডেঞ্জার, রোমিও ডেঞ্জার, দেখতে আমি ভীষণ কিউট, কিন্তু আসলে আমি ভীষণ ডেঞ্জার। হ্যারি প্যারি, কি অবস্থা তোমাদের, কার হাতে মার খেয়ে এলে? দেখো ভাই হ্যারি, বসকে বলো না যে আমরা একটা বাচ্চার কাছে মার খেয়ে এসেছি, নাহলে গ্যাং থেকে আমাদের ওকে বার করে দেবে। তুমি একদম ঠিক বলেছো প্রায়। তোমরা চুপ করে আছো কেন, কিছু বলছো না কেন? কে তোমাদের দুজনকে মেরেছে? এত সাহস কার হলো যে যে রোমিও ডেঞ্জারের লোকেদের গায়ে হাত তুলছে? আসলে বস, আমার দিকে কেউ মারেনি। ব্যাপারটা হলো যে আমরা যখন জিনিস নিয়ে ফিরে আসছিলাম, তখন রাস্তাতে আমাদের মোটরসাইকেল স্কিড করে গেছিল, আমরা দুজন বাইক থেকে পড়ে গেলাম আর আমাদের চোট লেগে গেল। ঠিক আছে, এবার শোনো, তোমাদের সকলের জন্য একটা ভালো খবর আছে। ভালো খবর? সেটা কি বস? শুনেছি ভিনাস সিটিতে একটা নতুন সুপারমার্কেট খুলেছে, যেটার নাম হলো ভিনাস সুপারমার্কেট। তোমরা দুজন ওখানে যাও আর যত জিনিস পারো নিয়ে এসো, টাকা দেবার কোনো দরকার নেই, রোমিও ডেঞ্জারের শুধু নামটাই যথেষ্ট। বস, বস হয়েছে কি, আমরা দুজন তো চলে যেতাম, কিন্তু অ্যাক্সিডেন্টের ফলে এত চোট লেগেছে যে আজকের জন্য আমরা দুজন নড়তেও পারছি না। যদি আপনি অন্য কাউকে পাঠিয়ে দিতেন তাহলে ভালো হতো। ঠিক আছে, তোমাদের দুজনের ভীষণ চোট লেগেছে, চঙ্গুমঙ্গু, তোমরা দুজন চলে যাও। ওকে রোমিও ডেঞ্জার, আমরা ওর কাছ থেকে পুরো বছরের জিনিস নিয়ে আসবো।
শিবা তাড়াতাড়ি এসো, রোমিও ডেঞ্জারের লোকেরা আবার লুট করে চলে যাচ্ছে। ওকে আঙ্কেল, আমি এখনই আসছি। পুচকে, কি সমস্যা কি তোমার? চলো গাড়ির সামনে থেকে সরে যাও। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। তোমার নাম যাই হোক না কেন, আমাদের তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার তাতে অনেক কিছু যায় আসে। ভেনাস সুপারমার্কেট থেকে যা লুটপাট করেছো সব ফেরত দাও, নইলে আরো ধোলাই হবে। এবার থামো, এবার তো উঠে দাঁড়ানোর ক্ষমতাও নেই। উঠতে তো তোমাদের হবেই আঙ্কেল। তাড়াতাড়ি ওটো আর সুপারমার্কেটের আঙ্কেলকে ওনার সব জিনিসের দাম আর যে টাকা নিয়েছো সব ফেরত দিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। আজকের পর আর কোনোদিন ওখান থেকে জিনিস কিনতেও যাব না। এটা আবার কি? তোমাদের দুজনের অবস্থা তো ভাঙাচোরা দেখছি। দেখে তো মনে হচ্ছে যেন তোমাদের কেউ প্রাণ ভরে পিটিয়েছে। না না বস, ওই রাস্তায় রুট কনস্ট্রাকশনের কাজ চলছে। ওই রাস্তায় আমাদের জিপটা উল্টে গেছিল, জিনিসপত্র আর টাকা ওখানেই পড়ে গেছে। খুব চোটও লেগেছে। আপনি পারমিশন দিলে গিয়ে একটু ওষুধ লাগাই। হ্যারি, প্যারি, তোমাদের দুজনের মোটরসাইকেল কি ওখানে স্কিড করেছিল যেখানে আমাদের জিপটা উল্টেছে? হ্যাঁ ঠিক বলেছো, কিন্তু কাউকে যদি বলেছো তাহলে আমাদের নিয়ে খিল্লি করবে। জব্বু ডব্বু, তোমরা দুজন যাও। ওকে বস। বস বস, আমাদের গাড়ির ব্রেক ফেল হয়ে গেছিল। বস, আমাদের জিপের টায়ার ব্লাস্ট করে জিপ উল্টে গেছে। এসব কি হচ্ছে? তোমরা সবাই সুপারমার্কেট থেকে খালি হাতে ফিরে আসছো কেন? কারো মোটরসাইকেল খারাপ হয়ে যাচ্ছে তো কারো জিপ। তোমাদের সবাইকে এত ট্রেনিং দিলাম, কোনো কাজে এলো না। ও আর কি করে জানবে, ওই পুচকের সামনে সমস্ত ট্রেনিং ফেল হয়ে যায়। ছেড়ে দাও বস, যদি মার্কেটটা লুট না করে তাহলে কি এসে যাবে? আসে যায়, আসে যায়, এটা আমার সম্মানের প্রশ্ন। বস, ওখানে একটা বাচ্চা আছে শিবা। ও শুধু চালাকি নয়, ও খুব ভালো ফাইটও করতে পারে বস। আসলে আমাদের কোনো মোটরসাইকেল স্কিড করেনি বস, আর না কোনো জিপ উল্টে গেছিল বস। ওই সুপারমার্কেটটা শিবার আঙ্কেলের, আর ওই মার্কেটে চুরি করার জন্য শিবা আমাদেরকে পিটিয়েছিল। কি? তাহলে তোমরা আমাকে আগে বলোনি কেন? একটা বাচ্চা আমাকে ভয় পাওয়াতে পারবে না। লোকেরা যদি জানতে পারে একটা বাচ্চার ভয়ে রোমিও ডেঞ্জার ভয় পেয়ে পালিয়ে গেছে, তাহলে আমার আতঙ্ক শেষ হয়ে যাবে আর সবাই আমাকে দেখে হাসবে। আমার কাছে একটা প্ল্যান আছে। আগে ওই বাচ্চাটাকে আমাদের রাস্তা থেকে সরাতে হবে, আর তারপর সুপারমার্কেট লুট করে আমাদের আতঙ্ক বজায় রাখতে হবে। এবার ওই বাচ্চাটা বুঝতে পারবে যে দেখতে আমি ভীষণ কিউট, কিন্তু আসলে আমি খুব ডেঞ্জার।
এমন শিক্ষা দিয়েছ যে ওরা আর কোনোদিন এখানে ফিরে আসবে না। নাম আমার, দেখতে আমি খুব কিউট কিন্তু আসলে আমি খুব ডেঞ্জার। ও, এই সেই বাচ্চা যার জন্য নাকি তোমরা বিনা সুপারমার্কেটে পৌঁছতে পারোনি। এবার কি করে বাঁচবে পুঁচকে? এই জাল মেটাল দিয়ে তৈরি, না তোমরা সবাই মিলে এটাকে কাটতে পারবে, না এটাকে পুড়াতে পারবে। তোমার ব্যবস্থা এর পর করছি। See you soon. Happy hanging. আমরা ফেসে গেছি। এখন তো সারা জীবনে জালেই থাকতে হবে। আমি কিছু একটা করছি। রোমিও ডেঞ্জার, এখন না তো তোমার এই সুপার মার্কেট থাকবে, না এখানকার জিনিসপত্র। আজ সবাই জানতে পারবে যে রোমিও ডেঞ্জার দেখতেই খুব কিউট কিন্তু আসলে ভীষণ ডেঞ্জার। এইরকম করো না প্লিজ, আমার মার্কেটটাকে শেষ করে দিও না। শিবা, শিবা এখন তুমি কোথায়? তাড়াতাড়ি এসো, এরা আমার মার্কেটটাকে প্রায় শেষ করে দিচ্ছে। আমি এক্ষুনি আসছি আঙ্কেল। মিস্টার ভট্টাচার্য, এবার আমি এই বুলডোজার দিয়ে পুরো সুপার মার্কেট ভেঙে ফেলবো। কোথায় তোমার সেই পুঁচকে বাচ্চা? হ্যাঁ, প্লিজ কেউ আমাকে সাহায্য করো প্লিজ। এইরকম করো না, আরে তোমাদের চা চাই নিয়ে যাও, কিন্তু আমার সুপার মার্কেট ভেঙো না। আরো হাত জোড় করো, আরো মিনতি করো, এবার তো এই সুপার মার্কেট ভেঙেই তবে ছাড়বো। এই পুচকে, তুমি এখানে কি করে এলে? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। বস বস, চলুন পালাই, আমাদের লড়াই ঝগড়া করা একদম উচিত নয়, এটা ভালো নয়। চুপ করো আর ফাইট করো, একটা বাচ্চার কাছে আমরা হার মানতে পারি না। আহ!
আমার সম্পূর্ণ সাম্রাজ্য আমার আতঙ্ক শেষ করে দিলে। আমি এই শহর ছেড়েই চলে যাব। কোন শহরে যাওয়ার প্ল্যান আঙ্কেল? বেদার শহর, শুনেছি ওখানে খুব পয়সাওয়ালা মানুষ থাকে। ওটা আমার শহর, ওখানে আমি থাকি। না না না, আমি কোথাও যাব না, আমি সোজা জেলেই যাব। হ্যালো পুলিশ, প্লিজ বিনা সুপার মার্কেটে এসে আমাকে নিয়ে যাও। ওকে আঙ্কেল, এরপর আর কাউকে বিরক্ত করবে না। না 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 না, কখনো না, কখনো না, স্বপ্নেও করব না। তবে তুমি দেখতে ভীষণ কিউট, কিন্তু আসলে ভীষণ ডেঞ্জার।